হ্যালো বন্ধুরা, আজকের আরও একটি নতুন টেক নিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। প্রথমেই আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে গলার ভয়েসটা ঠিকঠাকভাবে বেরোচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কিন্তু এই অজুহাতে টেক নিউজ বাদ যাবে? একদম নয়। আজকের টেক নিউজে অসাধারণ কিছু খবর রয়েছে। ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা লাইক করে আজকের টেক নিউজ পর্ব শুরু করুন। আজকের টেক নিউজে প্রথমেই আমরা বলবো অ্যাপেলের আইফোনের কথা। আইফোন 13 সিরিজ সবেমাত্র লঞ্চ হয়েছে, আপনারা সকলে জানেন। আর আমি এটাও বলেছিলাম আইফোন 13 সিরিজকে নিয়ে বেশ কিছুদিন কিন্তু খবর একদম শিরোনামে থাকবে। আজকে আইফোন 13 সিরিজের সম্পর্কে একটা দারুণ খবর এসেছে। আইফোন 13 প্রো ম্যাক্স যে ভ্যারিয়েন্টটা, অর্থাৎ একদম দামি ভ্যারিয়েন্ট যেটা প্রায় 1,20,000 বা 40,000 টাকার আশেপাশে দাম, সেই ফোন নাকি 27 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। হ্যাঁ, অ্যাপেল এটা অফিসিয়ালি বলেনি, তবে চার্জার ল্যাব বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই সংস্থা থেকে দাবি করা হয়েছে তারা একটা এক্সটার্নাল 30 ওয়াটের চার্জার দিয়ে অ্যাপেলের আইফোন 13 প্রো ম্যাক্সকে চার্জ করে। সেক্ষেত্রে দেখা যায় 27 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাপেলের আইফোন 13 প্রো ম্যাক্স সাপোর্ট করছে, আইফোন 13 এবং 13 মিনি বা 13 প্রো এগুলো কিন্তু সাপোর্ট করবে না। একদম কেনার মতো ভুল করবেন না। এছাড়াও অ্যাপেল কিন্তু আরও একটা সমালোচনায় জড়িয়ে পড়েছে। অ্যাপেলের আইফোন 13 সিরিজের ফোনগুলোই জানেন যে বক্সে কোনো রকম চার্জার নেই, এবং ব্রাজিলে যখন অ্যাপেলের আইফোন 13 সিরিজ বিক্রি শুরু হয়, আবার ব্রাজিলের সরকার কেস করে দেয় অ্যাপেলের নামে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে চার্জার ছাড়া অ্যাপেলের আইফোন 13 সিরিজ বিক্রি করা যাবে না। এই ধরনের একটা ঘটনা কিন্তু আজ থেকে 1 বছর আগেও ঘটেছিল, কিন্তু অ্যাপেল নিজেকে শুধরাতে পারেনি। তো দেখা যাক ব্রাজিলের সরকার এবার অ্যাপেলের কি স্টেপ নেয়। অবশ্যই আপনাদের সাথে সমস্ত খবর শেয়ার করবো, তার জন্য একটা জিনিস করতে হবে, দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, এই ধরনের টেক আপডেট যেন একটাও মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। এরপরে বাংলাদেশের বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আনঅফিসিয়াল ফোন বিষয়ক। ফারহান আমিনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই নোটিশটা কিন্তু পেয়েছি। বিটিআরসি অলরেডি কিন্তু 30 জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের কার্যক্রম শুরু করে দিয়েছে। এরপরে 3 মাস একটা সময় ছিল জানেন যে ওখানে আনঅফিসিয়াল ফোন কেনা যাচ্ছিল, তারপরে বিটিআরসি কিন্তু একদম ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে 1 অক্টোবর 2021 তারিখ থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সকল অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আমি সম্পূর্ণ নোটিশটা দিয়ে দিলাম, এবং হ্যান্ডসেট কিনতে যাওয়ার আগে কী কীভাবে দেখে নিতে হবে, IMEI নাম্বার কীভাবে চেক করবেন, এগুলো সমস্ত কিছু এখানে বলা আছে। এছাড়াও যে সমস্ত ব্যবসায়ী আনঅফিসিয়াল ফোন আপনাকে না জানিয়ে বিক্রি করবে তাদের এগেনস্টে বিটিআরসি স্টেপ নেবে, এই ধরনের কিন্তু একটা রিপোর্টে বলা হয়েছে। তো দেখা যাক, বাংলাদেশ কিন্তু উঠে পড়ে লেগেছে এবার এই আনঅফিসিয়াল ফোনগুলোকে বন্ধ করার জন্য। আমি অবশ্যই আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যে এখন অন্তত আনঅফিসিয়াল ফোন কিনবেন না। ভবিষ্যতে যদি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আর আপনি ওই ফোনটাকে ফোন করার কাজে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনারা অনেকেরই প্রশ্ন থাকবে যে এই ফোনটা দিয়ে আপনি ওয়াইফাই গান শুনতে পারবেন কিনা, সিনেমা দেখতে পারবেন কিনা। অবশ্যই এগুলো করতে পারবেন, কিন্তু ফোন তো আমরা ফোন করার জন্য কিনি, তাই জন্য অবশ্যই বলবো এখন অফিসিয়াল ফোন কিনুন। এরপরে আমরা কথা বলবো মোটা ভাইকে নিয়ে। মোটা ভাইয়ের আজকে একটা ট্যাবলেট লঞ্চ করার কথা ছিল, ঠিক টাইমে মোটোরোলা সেই ট্যাবলেটটা ভারতের বাজারে লঞ্চ করেছে, মোটোরোলা ট্যাব G20। একদম বাজেট ক্যাটাগরি এবং অ্যাফোর্ডেবল ক্যাটাগরির একটা ট্যাবলেট, 11,000 টাকা দাম রাখা হয়েছে, 11,000 রুপি, বাংলাদেশে মোটামুটি গেলে 16,000-17,000 টাকায় পাওয়া যাবে। এখানে 8 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেকের হিলিও P22T একটা চিপসেট রয়েছে, টি হচ্ছে ট্যাবলেটের জন্য কাস্টমাইজ রয়েছে, 5 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা রয়েছে, এবং এখানে রয়েছে 5100mAh-এর ব্যাটারি। তো এই ট্যাবলেটটা একদম অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে, যারা আপনারা অনলাইনে ক্লাস করেন, VC করতে বেশিক্ষণ ভিডিও কল ভিডিও কনফারেন্স করেন অফিসে, তাদের জন্য এই ট্যাবলেট ঠিক আছে, বেশি পারফরমেন্স এই ট্যাবলেট থেকে আশা না করাই ভালো। লঞ্চের কথা যখন উঠলেই তখন বলে দিই পোকো আজকে ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে পোকো C31, এবং এই ফোনটা একদম বাজেট ক্যাটাগরির একটা ফোন, নতুন কোনো কিছুই নেই, স্পেসিফিকেশন সম্পূর্ণ আপনাদের জানা, 6.53 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর, 13+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা, লাস্টের দুটো হচ্ছে ওই ডেপ সেন্সার আর ম্যাক্রো লেন্স, এছাড়াও 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, 5000mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট, 10 ওয়াট না, ফাস্ট চার্জার নয়, নর্মাল চার্জার সাপোর্ট। যাই হোক, এই 3GB 32GB দাম রাখা হয়েছে 8,499, 4GB 64GB 9,499 রুপি, যদিও ইন্ট্রোডাক্টরি প্রাইস পয়েন্টে 7,999 এবং 4GB 64GB 8,999 রুপিতে পাওয়া যাবে, বাংলাদেশে গেলে 12,000 টাকার আশেপাশে এই সমস্ত ফোন পেয়ে যাওয়ার কথা। এরপরে আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভো আজকে ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের দুটো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, ভিভো X70 এবং ভিভো X70 প্রো। প্রথমেই বলে দিই এই দুটো ফোনের দাম কিন্তু অল্প নয়, ভিভো X70 ইন্ডিয়ার
বাজারে প্রায় 46,999 রুপি, যেটা বাংলাদেশে গেলে প্রায় 54,000-55,000 টাকার আশেপাশে। আর ভিভো X70 Pro দাম শুনলে একটু আটকে উঠবেন, প্রায় 80,000 রুপির আশেপাশে দাম রাখা হয়েছে এবং বাংলাদেশে গেলে এটা প্রায় 1,00,000-এর ছুঁয়ে ছুঁয়ে হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ফোন দুটোর স্পেসিফিকেশান ভালোই রয়েছে। ভিভো X70 এখানে মিডিয়াটেকের ডায়মন্ড 1200 চিপসেট রয়েছে, ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, 4500mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জার রয়েছে। কিন্তু ভিভো X70 Pro যেটা, সেখানে একটু বড় মাপের ডিসপ্লে রয়েছে এবং সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ প্রসেসর, এর সঙ্গে সঙ্গে 50MP কোয়াড ক্যামেরা সেন্সার রয়েছে, 4500mAh ব্যাটারি রয়েছে, 55W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, 50W ওয়ারলেস চার্জিং টেকনোলজি রয়েছে, IP68 রেটিং রয়েছে। হ্যাঁ, যেটা একদম 80,000 রুপি সেটাতে আমরা এই সমস্ত কিছু আশাই করি। তবে বলা হচ্ছে এই দুটো ফোন কিন্তু ক্যামেরার জন্য স্পেশাল হবে। জানি না এই ফোন দুটো অ্যাফোর্ড করতে পারবো কি না, আনবক্সিং আসবে কি না, তো ফোনগুলো হাতে নিয়ে দেখার ইচ্ছা হয়। তবে হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করেন ভবিষ্যতে এই ধরনের ফোনের আনবক্সিং অবশ্যই আসবে। ভিভোর কথা যখন উঠলেই তখন তার সাব ব্র্যান্ড আইকিউকে নিয়ে দু একটা কথা শেয়ার করে দিই। আইকিউর আরও একটা নতুন ফোন, Z5 নয় কিন্তু আরও একটা নতুন ফোন টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই ফোনটা চায়নার বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। আর একটা আইকিউর নতুন ট্রেন্ড শুরু হয়েছে, চায়নার বাজারে লঞ্চ করলে সেটা ইন্ডিয়ার বাজারেও আসছে। এই ফোনটায় একটা ডিফারেন্স আছে, এই ফোনটায় অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু Z5 কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে পাইনি। এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকে ডায়মন্ড 1200 চিপসেট রয়েছে, এখানে রয়েছে 8GB 12GB র্যাম ভ্যারিয়েন্ট, এছাড়া 48+13+13MP ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, 4500mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। এখন দেখা যাক, এটা যদি মোটামুটি ওই 20,000-22,000 রুপির মধ্যে লঞ্চ করতে পারে কোনোভাবে আইকিউ, তাহলে তো কামাল হয়ে যাবে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোকে নিয়ে কিন্তু দারুণ কাজকর্ম চলছে এবং বলা হচ্ছে নতুন একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে স্যাম মোবাইল, যারা একদম স্যামসাংয়ের লেটেস্ট লিক দেয়, তাদের রিপোর্ট থেকে প্রকাশ পেয়েছে স্যামসাং গ্যালাক্সি A33 যে ফোনটা, A32 সাকসেসার, সেই ফোনটা 2022 লঞ্চ করবে। এর সঙ্গে সঙ্গে আরও তিনটে ফোন লঞ্চ করবে, স্যামসাং গ্যালাক্সি A13, স্যামসাং গ্যালাক্সি A53 এবং স্যামসাং গ্যালাক্সি A73। অর্থাৎ আপনারা যারা স্যামসাং এর এই বছরের এ সিরিজের সাকসেসার ফোনগুলোর জন্য অপেক্ষা করছিলেন, তাদের আর অপেক্ষা করার দরকার নেই। তবে হ্যাঁ, স্যামসাং এর তরফ থেকে A72S বলে আরও একটা নতুন ফোনের কথা শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো সাইটে সেটা এনলিস্টেড হয়নি, তো ওটা শুধুমাত্র একটা লিক বা রিউমার মাত্র। ওই ফোনটা আসতে পারে A82, স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যামিলিশন, এই ফোনগুলো হয়তো আসবে না। এরপর আমরা কথা বলবো রেডমিকে নিয়ে। রেডমি নোট 10 লাইট অবশেষে অ্যামাজনে কিন্তু লিস্টেড হয়ে গেল, এমনকি এই ফোনটার দামও সামনে চলে এসছে। এই ফোনটার দাম অ্যামাজনে অফার পিরিয়ডে দেখাচ্ছে 13,999 রুপি। জানি না এই ফোনটার স্পেসিফিকেশান কি আছে, তবে বলা হচ্ছে রেডমি নোট 9 প্রো যে ফোনটা ছিল, সেই ফোনটার স্পেসিফিকেশান রিব্র্যান্ডেড করে এই ফোনটা লঞ্চ করবে। এই ফোনটার ফুল স্পেসিফিকেশান মোটামুটি কনফার্ম হয়ে গেছে, যদি ওই স্পেসিফিকেশানটা ঠিক হয়, আই বাটনে লিখে দিলাম, এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। অ্যামাজনের লাইভ সেল শুরু হলেই কিন্তু এই ফোনটা লঞ্চ করে যাবে। আপনারা যারা কম দামে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে চাইছেন, তাদের জন্য একটা সেরা সুযোগ আসতে চলেছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে। MI11X কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনটা রিভিউ আমি অলরেডি করেছিলাম, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। এই ফোনটা একটা হিউজ প্রাইস কাটে কিন্তু অ্যামাজন সেলে পাওয়া যাবে, মোটামুটি 21,000 টাকায় এই ফোনটা আপনারা কিনতে পারবেন, 21,000 রুপি, ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে যদি এই অফার পিরিয়ডের কোনো ফোন আপনারা কিনতে বা অ্যাভেল করতে চান, তাহলে সত্যি বলতে খুবই খারাপ লাগছে, বাংলাদেশ থেকে এই অফারগুলো অ্যাভেল করা যায় না। হ্যাঁ, আপনারা যদি কোনো আত্মীয় ইন্ডিয়াতে থাকে, আপনি এখন কিনে রাখতে পারেন, যখন আপনি ইন্ডিয়াতে আসবেন তখন তার কাছ থেকে কালেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই MI11X 20,000 বা 21,000 ইন্ডিয়ান রুপিতে একটা গ্রেট ডিল আমার মতে। শাওমির তরফ থেকে চায়নার বাজারে আরও একটা প্রিমিয়াম দেখতে ফোন কিন্তু লঞ্চ করা হয়েছিল, শাওমি সিভি, এবং বলা হয়েছিল ওই ফোনটা শুধুমাত্র চাইনিজ ভ্যারিয়েন্টেই লঞ্চ করবে, কোনো রকম গ্লোবাল বা ইন্ডিয়ান ভার্সন লঞ্চ করবে না। তো সেক্ষেত্রে আমরা সকলেই কিন্তু একটু রাগ করেছিলাম, কেন শাওমি এগুলো করে। যাই হোক, ওই শাওমির ফোনটা একদম চরমহীন, বলা হচ্ছে 200 মিলিয়ন ইউয়ান কিন্তু মাত্র 5 মিনিটের সেল হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন এই ফোনটা যথেষ্ট চাহিদা রয়েছে, এমনকি এটাও বলা হচ্ছে এই ফোনটা হয়তো শাওমি সিভি নাম নিয়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো গ্লোবাল মার্কেটে লঞ্চ না হলেও এই ফোনটাকে রিব্র্যান্ডেড করে শাওমি অন্য কোনো মডেল নাম্বারে এই ফোনটাই নাকি লঞ্চ করতে পারে, এবং শাওমির পক্ষে সেটা সম্ভব। শাওমিকে অলরেডি আমরা দেখেছি চাইনিজ মার্কেটে কোনো একটা ফোন লঞ্চ করলো, তারপরে তারা বলবে না যে লঞ্চ করবো না, তারপর হঠাৎ করে একটা হাইপ বজায় রেখে তারা অন্য কোনো মডেল নাম্বারে ওই ফোনটাই লঞ্চ করে দেবে। তো সেক্ষেত্রে আমরা এই ফোনটার আশায় থাকতে পারি। সো বন্ধুরা, আজকের টেক এপিসোড আপাতত এই পর্যন্ত, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে হাতুড়ি মেরে ওই লাইক বাটনটা প্রেস করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আরও একবার হাতুড়ি মারতে হবে, না না আমার মাথায় মারতে হবে না,
ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা না থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আর কোনো টেক এপিসোড আপনার মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন ডেইলি টেক আপডেটের জন্য। আর বাংলার একমাত্র চ্যানেল যাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে techbengali.in, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু রাজু চৌধুরী, প্রিয়তোষ দাদা আইফোন 13 মিনি কিনতে চাই কানাডা থেকে, কতদিন পরে দাম একটু কমতে পারে? আইফোন 13 মিনি অ্যাপেল সাধারণত কতদিন পরে দাম কমায় একটু প্লিজ জানাবেন। প্রথমত বলে দিই, অ্যাপেলের আইফোন 14 যবে লঞ্চ করবে তবে আইফোন 13 মিনির দাম কমবে, তার আগে নয়। অ্যাপেলের এটাই ট্রেন্ড হয়ে আসছে। তবে আপনি যদি ভাই হিসেবে একটা কথা শোনেন, আইফোন 13 মিনি কেনার কোনো দরকার নেই, আপনি ওই দামে আইফোন 12 পেয়ে যাবেন অফারে। আপনি আইফোন 12 কিনুন, অনেক বেটার পারফরমেন্স পাবেন, আর একটু সাইজে বড় ডিসপ্লে পাবেন, সেটাই আপনার জন্য বেটার হবে। আর আপনি যদি টাকা বাঁচিয়ে নিতে পারেন তাহলে আইফোন 12 মিনি কিনুন, অনেকটা দামে কম পাবেন, কারণ আইফোন 13 সিরিজ চলছে, আইফোন 12 কিনুন। এটাই হয় আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আশা। আজকে আর কথা বাড়াবো না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখা হবে আগামী পর্বে।